একটি রন্ধন পূজার সেই পূজা করলে গৃহের মঙ্গল হবে, তোর পুত্ররা সব ভালো থাকবে, সব ভালো থাকবে, তোর পূজা পাণ্ডব সব সুখে থাকবে রে মাসি গো। রমদানি পূজারি কি ভাবি ধান আমি তো জানি না মাসি, আমি সব বলে দেবো রে, আমি বলে দেবে মাসি, আজ আমি বলে দাও মাসি, রন্ধে কি কি লাগে, আজ রন্ধে কি কি লাগে মাসি, আজ বলে দাও আমারে গো মাসি মা, আজ বলে দাও আমারে নূতন হারে নূতন সহারা নূতন প্রদেবী লাগে গো সনকা, নূতন প্রদেবী লাগে আর কি কি লাগে মাসি বলে দাও আমারে গো ও মাসি মা বলে দাও আমারে, আর প্রথমে তে রাখবে সনকা রহিলা পূজার ভাত গো সনকা, কি কি লাগে মাসি বলে দাও আমারে গো ও মাসি মা বলে দাও আমারে, আর সাত হরি ভদরা দেবে পান্তার জন্মেতে গো সনকা, পান্তার জন্মেতে তাই করিব মাসি মা বলি মা তোমারে গো ও মাসি মা বলি মা তোমারে, রান্না শেষে দিও সনকা লহিনা সঙ্গের ধরি গো সনকা, উইনা সঙ্গের ধরি মাসি, এই সামান্য কয়েকটি জিনিস লাগে মাসি, বেজ মাসি আমি মনে হয় এই রাজ্যের মধ্যে আমি সব কিছু পৌঁছাবো, আর যারা কিছু পাবো আমার দাড়ি রয়েছে ওই দাড়িকে নিয়ে সব আমি আনায়ন করাবো মাসি, তাহলে ওই সারবার হতে স্নান করে এসে তিনটি সঙ্গে ধন দিয়ে রন্ধন করতে বসবো মা, বেজ মাসি আমি মঙ্গলের জন্য যাচ্ছি তাহলে ওই সারবারে স্নান করতে মাসি, সাহায্য করবেন এই চম্পকনা অগরে গো, রান্না করে বাসন গা সারা
রান্না করে দিচ্ছি এখন অনেক রাত, এরাতে কি করবো? আমার মাসিমাকে আবার মাসি আমার যে বয়স হয়েছে রে মা, মাসি এই ঘরের মধ্যে ঘুমাই নূতন পূজা বিধান দিয়ে আমার গৃহ কেন তুমি পরিত্যাগ করে চলে যাচ্ছ মাসি? ওরে মাসা লোকা, আমার বাড়ি দেবীর পূজা না হলে আমি কারোর বাড়ি খাই না রে মা, আবার আমি আসবো রে মা। মাসি, আমার মাসিমা বলে পরিচয় আমার জীবনে জানা হতো না, আমায় জানিয়ে যখন দিয়ে যাচ্ছ মাসি, অন্য একদিন তুমি আমায় দেখেছি ও গো মাসি। হ্যাঁ রে মাসা লোকা, আবার আমি আসবো রে মা। ওই পান্তায় আগে তো ছয় পুত্রকে খেতে দেব। বেশ, বিশ্বাস, আমি ছয় পুত্রকে খেতে দেব মাসি। বাবা, আমি তোদের খেতে দেব বলে তো আমি সবে ডাকতে যাচ্ছিলাম। আমাদের খেতে দেবে? হ্যাঁ বাবা, তোমাদের খেতে দেব।
দেখো বাবা, সারা রাত ধরে আমি কিন্তু আমি রান্না করেছি তোদের জন্য, কিন্তু আজকেকার দিনে কি বার রান্না করেছি জানো? আমি রং ধরে পূজা করেছি, কিন্তু পান্তা খেতে হবে তোদের। অরন্দন পূজা? হ্যাঁ বাবা, পান্তা খেতে হয়। হ্যাঁ বাবা, আমি এত বড় ভৌনি কেন করলাম? আমি সারা রাত ধরে রান্না করেছি, কলেজে জল শেষ হয়ে গেছে, আমার জানা ছিল না। আমি একবারে কি করি তোর ভাই বলতে পারিস? আমায় কোনো সেদিন জল নেই বাবা। আমি যাচ্ছি, ওই সরবারি আমি জল আনতে যাচ্ছি বাবা। এই তুমি কি বলছো গো জননী? মায়েদের মুখ হতে শুনিয়াছি পুত্রগণের ভাত পান্তা দিয়ে মায়েদের জল আনতে নেই, আজ যাবে তুমি জল আনতে মাগো? আমি এখনই যাবো আর চলে আসবো। আমি যে খেতে খেতে অনেক খেয়ে ফেলেছি ভাই। দাদা কি বলছি, একটু মাকে রাখছি দাদা। ওরে হরি হরি আজি মরি মরি কে মোদে ও মোদের ভাগ্য ছিল আর এই কি ওদের ভাগ্যের
আমি জলে ভরে নি আজি জলে সঙ্গী কেন আজ বাবুনি জলে সঙ্গে কেন বাবুনি জলে সঙ্গে কেন আরে কে জানি গটে ওই আমার লাটে গো জলে ওরে বা
বলে ওরে দা এরে যা আজ দে আজো শোনাবা তোরে ভোগে ভরা আর ভোগে করে রাখি যত তোরা আমার ভোগ ভরা হৃদয় পে যারা পে গে আমার দিলি দিবা কথা পুরে বাগে রে ও ধরে মা বলে বলেছে বলেছে পরিডা কথা পুরে বাগে রে অন্তপুর মাঝে কেন শুনতে পাই রানী সনকার ক্রন্দনের ধ্বনি, তবে কি আবার আমার পুত্রগণের কোনো বিপদ? না 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 না, আমার পুত্রগণের তো কোনো বিপদ হতে পারে না, তবে কেন কাছে রানী সনকা? আমি একটিবার রানী সনকাকে দেখে দেখে মহারানী সনকা রানী ভয় নেই, আমি এই মুহূর্তে আসছি রানী, আমি আসছি তুমি তুমি এমন ভাবে কাঁদছো কেন? আমার পুত্রগণ, আমার পুত্রগণ কেন সবাই ধরাতে পড়ে? বলো না রানী, বলো না, আমার আমার পুত্রগণের কি হয়েছে? ওরা কি ওরা কি অভিমান করেছে? বলো রানী, বলো রানী, কেন তুমি চোখের জল ফেলছো? তুমি আমায় বলতে পারছো না কি হয়েছে? আমি যে সর্বনাশ করেছি। সর্বনাশ? বলো রানী, বলো কি সর্বনাশ? রান্ধন পূজার পান্তা ভাত খেয়ে না আমার ছোট পুত্র
আমার ছয় পুত্র জলাই মারা। না 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 না, তুমি ভুল করছো। এই এই পুত্রগণ, এই চেয়ে দেখ না, চেয়ে দেখ পুত্র, আমি না, আমি তোদের হতভাগ্য রানী। রানী, তুমি কি জানো না, ওই মায়াবিনী মনসাপ আমার পিছনে ছায়ের মায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আর তুমি কি না ওই কালীর পূজা করেছ এই রাজন্তপুর মাঝে? তুমি কি করেছো রানী, কি করেছো? আজ মা হয়ে তুমি পুত্রদের মুখে বিষ তুলে দিয়েছ। আমি রাধিলাম গো, আমাদের বুকে ফিরিয়ে দাও। বেশি বলে চোখ স্বামী, নিত্য নিত্য এটা বিভিন্ন পত্র কত দিয়েছি তোমার রাশি রাশি। তুই কি মনে ভেবেছিস আমার ছয় পুত্রকে আমার বহুকে ছিনিয়ে নিয়ে তুই আমার হাত হতে নেবি পূজা? না রে কানি না, এইবার তুই দূর থেকে দেখ আমি কি করি। আমি এই মুহূর্তে যাব ওই নগরবাসীর দ্বারে, নগরবাসীর দ্বারে গিয়ে আমার পুত্রদের তুলে দেবো তাদের হাতে, তারা নিয়ে দাহ করবে ওই চাপা তলার ঘাটে। ওগো আমার নগরবাসীগণ, আমার জীবন সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে বলে মহারাজ কি সর্বনাশ? আমার ছয় পুত্র
সবাই যে পান্তা খেয়ে মারা গেছে, তোমরা সবাই এসো আমার পুত্রদের নিয়ে দাহ করতে যাবে ওই চাপা তলার ঘাটে। আর যেতে হবে না, ওই দেখছো অমন করে দেখছো কি, ওরা তো সবাই মারা গেছে, এদের নিয়ে কি করো বলেন মহারাজ? কি করবে জানো, ও চাপা তলার ঘাটে সুন্দর করে চিতা সাজিয়ে সবাইকে চিতার মধ্যে তুলে দিয়ে ওদেরকে পড়িয়ে ছাই করে দিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, শুধু চিতায় তুলে দিলে ছাই ছাড়া আমি জানি জানি চিতায় তুলে দিলে ছাই ছাড়া অন্য কিছু পাওয়া যায় না যায় না। আমি আমার পুত্রদের পড়িয়ে ওই কুচক্রিকানি মনসাকে বুঝিয়ে দিতে চাই যে রাজা চন্দ্রধর কতই ভয়ঙ্কর। ওরে ভাই সব মহারাজ, ছয় পুত্র মারা গেছে, মহারাজ বড় ভেঙে পড়েছে। তা তো অবশ্যই ভেঙে পড়বে, ছয় পুত্র মারা গেছে যেহেতু। ঠিকই কথা, ছজন তো মারা গেছে, কটা খাটের প্রয়োজন বলতে পারিস? আরে ছজন মারা গেছে, অত সময় নেই, আমাদের তিনটে খাট বানাবো। ঠিক কথা বলেছো, অত সময় নেই, তিনখানা খাট তৈরি করে আগাগোড়া করে দুজন করে তোলা। হ্যাঁ তৈরি হয়ে গেছে, হয়ে গেছে, তোলা হোক, চলো যাই। বলহরি বল, বলহরি বল, বলহরি একবার জয় হরি নামেতে বল মুখে, একবার জয় হরি নামেতে বল মুখে, একবার জয় হরি নামেতে বল মুখে, একবার জয় হরি নামেতে বল মুখে। হরি ধ্বনি দিয়ে চলে গামু সকলে, হরি ধ্বনি দিয়ে চলে গামু সকলে, আর হরি ধ্বনি গায় তারা চাপা তলা, একবার জয় হরি নামেতে বল মুখে, জয় হরি বলো মা বলো। ইন্দ্রদেব তুই প্রমাণে পরিবেশন করে চাপাতলা ঘাটে মরে রেখে গমঙ্গল পালিয়ে আসো। বেশ মা বেশ, তবে দেখো কেমন ভাবে দুষ্কর পুষ্কর মেঘ নামিয়ে বৃষ্টিপাত করছি ওই চাপাতলার ঘাটে। বন্ধ করে দিলাম মা। কালেজম কালেজম, আমি ছজনা প্রাণ দেখে যাচ্ছি, আমার যখন প্রয়োজন হবে তুমি আমার কাছে ফিরিয়ে দিও। বেশ মাতাই হবে। ছোট বাড়ি উড়ি আমার শ্যাম সুন্দর আমায় কিছু খেতে দাও না, দাদা দিয়ে দাও, খেতে দাও রাজপ্রাসাদে। ওদের জন্য ওদের জন্য আর চোখের জলে ফেলো না, ওরা আর মা বলে ডাকবে না,
রানী গো, তুমি আমার একটি কথা শুনবে রানী। জানো রানী, জানো পুত্র সখে দেহ মোর জর্জরিত, এই বিশাল রাজত্ব ভার আর না লাগে ভালো। তাই তো, তাই তো আমি মনস্থায়ী করেছি কি জানো রানী, আমি সপ্তরী নেই, কালি মাঝি নেই, সামান্য বারো বছরের জন্য যাত্রা করবো। তোমার পায়ে ধরি ওটা দেবী নাই করি যাবে যে তোমার পায়ে ধরি বিনয় করি গো, ও তুমি মানে কে যে না মে বাহানি যেতে বাহানি যেতে করে গেলে না এই কি মনে রাখবো না সামান্য বারোটি বছর আমার কথা বলে থাকতে বলে দিদি আজ কত করে লাগিল গো স্বামী মুখের কথা অনুরোধ করছি বিদায় দাও। আজ আমি সর্বহারা দুঃখে নেই, কোনোদিন কোনো কর্মের লাগি কোনোদিন আমি বাধা দিতে আমি আগে আসি বিদায়ের বাসনা বেঁচে উঠেছে, আর বিলম্ব করা পাড়ের পঞ্চুরি ভিটা কি দাঁড়া করে আয়ে পঞ্চরে
মাঝিগণ তোমরা আনন্দ করো, সুন্দরী করে তোমরা আয়োজন করতে বলো, সপ্ততরি পরণ করে দাও বাবা। বেশ রাম না ওরে আরন বারন কুলক বকুল ফুলের মালা গো ভাগবতী বরার মারে চাঁদের সাত দিন রাগো চাঁদের সাত দিন রাগো আবার যদি ১২ বছর পর ফিরতে পারি